নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ভিলেজ গার্ল টিয়াতে। আমি উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গাছের এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি বানাবো, যা স্বাদে এবং গন্ধে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হাতে তেল বুলিয়ে নিয়ে একটা পাত্রে হলুদ জলে এঁচড়গুলো সাইজ মতো কেটে নিচ্ছি। এরপর আলুগুলো সাইজ মতো কেটে নিলাম। কেটে নেওয়া সবজিগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর বেছে রাখা চিংড়ি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কেটে রাখা রসুন, আদা কুচি, কয়েকটা টমেটো কুচি, চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব। এরপর কেটে রাখা এঁচড়গুলো একটু ভেজে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কয়েকটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না বাদামি রঙটা আসছে। অল্প পরিমাণ নুন দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আদা রসুন বাটাটাও মিশিয়ে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অল্প আঁচে নাড়তে থাকব। দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসেছে। এরপর ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর ভেজে রাখা আলুগুলো মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এঁচড় কষা হয়ে গেল। এরপর পরিমাণ মতো জল দিয়ে এঁচড়টা সিদ্ধ করে নেব। জল গরম হয়ে এলে এক চামচ গাওয়া ঘি দেব, এতে স্বাদটা আরো ভালো আসে। এরপর এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম বেটে নেব। কাজু আর পোস্ত বাটাটা মিশিয়ে নেব, যা এঁচড় চিংড়ির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। এরপর অল্প আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখব। তো দেখো বন্ধুরা, এঁচড় চিংড়ি রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু টাটা।